বাস থেকে আম্মু যখন বলেছে হ্যালো, আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না, বলে বুঝাইতেও পারবো না, বাট আজকের মতো অসহায়, আজকের মতো এতটা খারাপ মনে হয় কখনো লাগে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। বাংলাদেশের কেউ এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখতে পারবে না, কারণ আমরা সবাই জানি বাংলাদেশে গতকাল রাত 8:30 থেকে, বাংলাদেশ টাইম 8:30 থেকে নেটওয়ার্ক একদম বন্ধ, মোবাইল ব্রডব্যান্ড সব নেটওয়ার্কই বন্ধ। তো আমরা যারা প্রবাসে আছি তারা হয়তো বা আমার এই ভিডিওটা দেখতে পারবেন। সত্যি বলতে খুব অস্থিরতার মধ্য দিয়ে দিন যাচ্ছে, আমরা সবাই জানি আমরা কি পরিস্থিতির ভেতর দিয়ে দিন পার করতেছি। আবার সত্যি কথা, মালয়েশিয়াতে এই প্রবাস জীবন, 9 বছরের প্রবাস জীবনে আমার কখনো আজকের মতো এত অসহায়, এত নিজেকে এত বেশি অসহায় আমার কখনো লাগেনি। কালকে রাত্রের ঘটনা বলি, কালকে রাত্রে আমি ভিডিও পাবলিশ করেছি 10:30 দিকে মালয়েশিয়ান টাইম, বাংলাদেশ টাইম তখন 8:30 বাজে। তো আমি ভেবেছি ভিডিওটা পাবলিশ শেষ করে আমি আমার আম্মুকে ফোন দিব, ফোন দিয়ে আম্মুর সাথে কথা বলবো। তো আসলে ডেলি ব্লগ তো দেওয়ার মতো মন মানসিকতা এখন নেই। তো আমার যারা প্রবাসী, আমার যারা কাছের মানুষরা যারা আছেন, যারা আমাকে দেখেন, তাদের সবার অবস্থা ঠিক সেম আমার মতোই। সে আমাকে পছন্দ করেন বা পছন্দ নাই করেন, সবার অবস্থা একদম সেম আমার মতো। আমার যেরকম ফিল হচ্ছে আপনাদেরও সেরকমটাই ফিল হচ্ছে, আমি নিজেকে দিয়ে বুঝতে পারছি। কারণ প্রবাসে আমার পরিচিত যারা আছে সবার সাথে যা কথা হচ্ছে, সব কথার একটাই কথা যে দেশে কি কথা বলতে পেরেছ আপু, দেশে কি কথা হয়েছে আপু, দেশের সাথে যোগাযোগ করতে পারছো আপু, এটাই হলো সবার একটাই কথা। তো গতকালকে 8:30 দিকে বাংলাদেশ টাইম 8:30 দিকে আম্মুকে লাস্ট অনলাইন দেখাচ্ছিল। আমি নর্মালি ভিডিও পাবলিশ করে দেন ফ্রেশ হই, যেহেতু আমি বাড়ির থেকে বাইরে হাঁটতে যাই, হেঁটে এসে আগে ভিডিওটা পাবলিশ করে ফ্রেশ হয়ে আম্মুকে ফোন দিই, ভিডিও কল দিই। তো আমি দেখলাম আম্মুকে 10 মিনিট আগে দেখাচ্ছে অনলাইনে, আমি ভেবেছি হয়তো বা আম্মু নামাজে দাঁড়িয়েছে বা আম্মু কোনো কাজ করছে। আমি তারপর থেকে ফোন দিয়েই যাচ্ছি, দিয়েই যাচ্ছি, দিয়েই যাচ্ছি, আম্মুর মোবাইলেও ফোন যাচ্ছে না, আম্মুর মেসেঞ্জারে ফোন যাচ্ছে না, তারপরে ভাবিকে দিচ্ছি, ভাইয়াকে দিচ্ছি, সবাইকে দিয়ে যাচ্ছি, কারো কোথাও কারোর সাথে আমি যোগাযোগ করতে পারতেছি না, না মোবাইলে সরাসরি নাম্বারে, না নেটের মাধ্যমে। তখন আমি জানি না যে পুরো নেটওয়ার্ক শাটডাউন হয়ে গেছে বাংলাদেশের। তো যাই হোক, রাতটা অনেক উৎকণ্ঠার মধ্যে পার করেছি। নর্মালি আমি এখন খুব তাড়াতাড়ি রাত্রে ঘুমাই যাই, যেহেতু আমি হাঁটাহাঁটি করি, তো রাত্রে না বিছানায় শোয়ার সাথে সাথেই ঘুমাই যাই এখন। তো ঘুমাই গেছি গতকালকে, না গতকালকে আর ঘুম আসছে না। তখন রাত 2টা পর্যন্ত আমি গতকালকে জেগে ভাবছিলাম যে হয়তো বা ফোনটা ঢুকাইতে পারবো বা ফোনটা যাবে। তখন আমি ফেসবুকে স্ক্রল করতেছি করতেছি, ওই সময় দেখি সবাই বলতেছে ফেসবুকে যে আমরা কেউ যোগাযোগ করতে পারছি না। তার মাঝখানে মিতু আমাকে নক করেছে রাতের বেলা, তখন আমার এখানে 1:30 বাজে, মিতু আমাকে নক করে বলছে আপু দেশের সাথে কি কথা বলতে পারছো, সেম ওদের অবস্থাও এরকম। আমি বললাম না রে আপু, দেশের সাথে কথা বলতে পারছি না। তো ঠিক আছে, কোনোভাবে ফজর হলো, ওই সময় সাথে সাথে উঠে আগে মোবাইলটা হাতে নিলাম, হাতে নিয়ে দেখছি যে আম্মুকে কতক্ষণ আগে দেখাচ্ছে, দেখলাম সেই 7 ঘন্টা বা 6 ঘন্টা সামথিং আগে আম্মুকে অনলাইন দেখাচ্ছে, ভাইয়াকেও দেখাচ্ছে না, ভাবিকেও দেখাচ্ছে না, আমার শাশুড়িটা দেখলাম সেটাও দেখাচ্ছে না। তো এরকম পরিস্থিতিতে কেমন লাগতে পারে সেটা আমার সাথে সাথে আমার প্রবাসে যে আপু ভাইয়ারা আছেন তারা সবাই জানেন। আমাদের পরিচিত যত ইনফ্লুয়েন্সার ভাই আপুরা এখন প্রবাসে আছেন, তাদের সবার সাথে মোটামুটি অ্যাড আছি, তাদের সবার পেজ, সবার সব জায়গায় শুধু একটাই কথা, দেশের সাথে যোগাযোগ করতে পারছি না, আমার দেশের মানুষ কেমন আছে, আমার এলাকার মানুষ কেমন আছে, আমার বাবা মা কেমন আছে। তো সকাল থেকে ট্রাই করছি ট্রাই করছি, কোনোভাবে মোবাইলে যাচ্ছে না, নেটে যাচ্ছে না, মানে শুধু জানতে ইচ্ছা করছে যে দেশের সবাই কেমন আছে, এইটুকু জানার জন্য মানে এত বেশি অসহায়, এত বেশি খারাপ লাগা কখনোই কাজ করেনি, সত্যি কথা আমি কি বলবো আপনাদেরকে। তারপরে তখন আমার এখানে হয়তো বা দুপুর
12টার মতো বাজে, একটু করে দেখলাম আম্মুর মোবাইলে কলটা ঢুকলো, মোবাইলের নাম্বারে কলটা ঢুকলো। প্রথম একবার ঢুকলো, ভাইয়াকে তার আগে দিলাম, ভাইয়ারটাই ঢুকলো না, আম্মুরটাই ঢুকলো। মানে রিংটা যে যাচ্ছে সেটাও স্পষ্ট না, কেমন জানি ভাঙা ভাঙা রিং যাচ্ছে। দুইবার তিনবার দেওয়ার পরে আম্মু ফোনটা রিসিভ করেছে। ওই পাশ থেকে আম্মু যখন বলেছে হ্যালো, আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না, আমার কাছে মনে হচ্ছিল আমি মনে হয় প্রায় যুগ যুগ পর আমার মার কণ্ঠটা শুনতে পেয়েছি, যে ওই পাশ থেকে আমার মা বলতেছে হ্যালো। আমি শুধু এইখান থেকে বললাম তোমরা ভালো আছো, আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না মানে কেমন লাগছে ওই মুহূর্তটাতে আমার। ওই পাশ থেকে আম্মু বললো যে হ্যাঁ আমরা ভালো আছি, আমরা ভালো আছি, কোনো কথা তোদের বোঝা যাচ্ছে না, গতকালকে থেকে আমাদের এখানে নেট নাই, মোবাইলও পাচ্ছিলাম না, মানে আম্মু শুধু বলে যাচ্ছে, আমি ভাঙা ভাঙা শুনতেছি, মনে হচ্ছে ভাঙা ভাঙা কথা আসতেছে। তো আমি বললাম ঠিক আছে আম্মু, আমরা ভালো আছি, তোমরা ভালো আছো? আমি বারবার খালি এটাই জিজ্ঞেস করতেছিলাম যে তোমরা ভালো আছো, তোমরা ভালো আছো? আম্মু বলতেছে আসি আসি, আম্মু ওইখান থেকে বলতেছে আসি, সবাই ভালো আছে। মানে এরকম করে প্রায় খুব বেশি হলে আমি 50 সেকেন্ড বা তার বেশি হলে 1 মিনিট আমি কথা বলতে পেরেছি, লাইনটা কেটে গেল। এরপরে অনেকবার চেষ্টা করেছি আর ঢুকাইতে পারি নাই ফোনে কলটা। তো এই গেল আম্মুর সাথে কথা। এরপরে আমার শাশুড়িকে ফোন দিচ্ছি, মার মোবাইল এরকম 2-3 বার ঢুকলো না, আমি অনেকবার ট্রাই করলাম, পরে দেখলাম মার মোবাইল থেকে আমার মোবাইলে কল আসতেছে। পরে আমি কেটে দিয়ে আবার ব্যাক করার 2 বারের মাথায় মা রিসিভ করলেন, সেই সেম অস্পষ্ট কথা, ক্লিয়ার না। আমা বলছে হ্যাঁ ভালো আছি, আমরা ভালো আছি। তো এই ফিলিংসটা আমার সাথে সাথে আপনারা যারা প্রবাসে বসে এখন শুধুমাত্র দেশের দিকে চাতক পাখির মতো তাকায় আছেন, কে কিভাবে কোন সোর্সে একটুখানি কথা দেশের মানুষগুলোর সাথে বলতে পারবেন, সেটাই শুধু ফেসবুক স্ক্রল করছি আর ফেসবুকে দেখছি, স্ক্রল করছি আর ফেসবুকে দেখছি। আমি সাধারণ একজন মানুষ, সাধারণ একটা, খুবই সাধারণ একটা মানুষ। সত্যি কথা বলতে আমার পক্ষ থেকে আমি চাই আমাদের দেশটা শান্ত হোক, ঠান্ডা হোক, আমাদের দেশটা সব কিছু সুন্দরভাবে আল্লাহ যেন ফয়সালা করে দেয়। আল্লাহর কাছে এটাই চাইতেছি, আল্লাহর কাছে হাত তুলে এটাই দোয়া করতেছি, আল্লাহ তুমি দেশটাকে শান্ত করো, তুমি সবাইকে রক্ষা করো, সবাইকে হেফাজত করো। এরকম পরিবেশ, এরকম অস্থিরতা আমরা কেউ নিতে পারছি না, আমরা প্রবাস থেকে আমরা কেউই নিতে পারছি না। তো আমার এই উৎকণ্ঠাতে আমি তো দেশের বাইরে আছি, আমার আরেকবারের কথা মনে আছে, 2009 যখন পিলখানায় আক্রমণ হয়েছিল, ওই সময় কথাটা মনে পড়ে। ওই সময় টিভির সামনে বসে থাকতাম, তখন আমার হাতে এরকম স্মার্টফোনও ছিল না, তখন নেট এত অ্যাভেলেবেল ছিল না। টিভির সামনে বসে থাকতাম, বসে থেকে থেকে দেখতাম যে কি হচ্ছে না হচ্ছে, কোথায় কি হচ্ছে, এইগুলো দেখতাম। কিন্তু এখন এখানে এখন খালি ফেসবুক স্ক্রল করলেই খালি একটাই নিউজ, একটাই নিউজ, একটাই নিউজ। প্রবাসীদের সবার নিউজ একটাই, যে কেউ কি কথা বলতে পেরেছেন, আমাকে সকাল থেকে কতজন নক করেছে। আমার আজকে একটা, আমার একটা আপু ভিউয়ার্স, উনি আমার ভিডিও দেখেন, আপু 2-3 দিন আগেও আমাকে নক করে মালয়েশিয়ার কোথায় কোথায় ঘোরার স্পট আছে কাছাকাছি কুয়ালালামপুরের, আমার কাছে জানতে চেয়েছেন উনার আজকে মালয়েশিয়ায় আসার কথা। বিশ্বাস করবেন, উনার সাথে আমার ওই দিনই ফার্স্ট কথা। বাট তারপর আমি উনার প্রোফাইলটাতে গিয়ে, উনার মেসেঞ্জারটাতে গিয়ে চেক করলাম যে উনাকে অনলাইন দেখাচ্ছে কিনা, কারণ উনি যদি এখানে এসে থাকেন তাহলে উনাকে অনলাইন দেখাবে। দেখলাম যে না, অনলাইন দেখাচ্ছে না, আদৌ উনি আসতে পেরেছেন কিনা তাও জানি না। এরকম অস্থিরতা, এরকম উৎকণ্ঠা নিয়ে থাকা, এটা যে কেমন। আজকে সারাদিন, সত্যি কথা, সারাদিনে মানে খাবার বলতে তেমন কিছুই খেতে পারিনি, মানে খাওয়াটাও খুব একটা আগ্রহ সহকারে খেতে পারছি না। বাচ্চাগুলোর দিকে তাকালে কেমন জানি লাগছে, একটু পর পরেই খালি ফেসবুকে স্ক্রল করে নিউজ দেখছি, নিউজ ফিড ভর্তি খালি আপু ভাইয়াদের আর্তনাদ, হাহাকার, এটাই বলবো আমি। কারণ আমরা প্রবাসীরা, আমাদের আসলে দেহটাই থাকে প্রবাসে, আমাদের জানটা কিন্তু দেশে, আমাদের বাবা মা, আমাদের ভাই বোন, আমাদের সবাই বেশিরভাগই দেশে থাকে। খুব কম মানুষ আছে যাদের সাথে, যাদের বাবা মা বা ফুল ফ্যামিলি প্রবাসে থাকে, কিন্তু বেশিরভাগ মানুষের সবাই থাকে দেশে। প্রত্যেকটা মানুষের এই একটাই চিন্তা যে আমার মা কেমন আছে বা আমার বাবা কেমন আছে বা আমার কলেজ পড়ুয়া, ভার্সিটি পড়ুয়া ভাই বোনটা কেমন আছে, তারা কি করছে, তারা কোন অবস্থায় আছে।
তাই এই জিনিসগুলো আসলে বলে বোঝানো সম্ভব না, আমি আপনাদেরকে বলে বোঝাইতেও পারবো না। বাট আজকের মতো অসহায়, আজকের মতো এতটা খারাপ মনে হয় কখনো লাগেনি। আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো, সবাইকে হেফাজত করো, শান্তি দাও আল্লাহ, শান্তি দাও। হানাহানি মারামারি এগুলো কেউই দেখতে চায় না, কারো কাম্য না, কেউ দেখতে চায় না, কেউই না। তো কি বলবো, আমার আসলে আর কিছু তেমন বলার নেই, এটুকুই আপনাদের সাথে বলার ছিল। কারণ আমি জানি আমার সব প্রবাসী ভাই বোনেরা সেম অবস্থাতে সেম ভাবে দিন কাটাচ্ছেন। সবাই দোয়া করব, সবার পরিবার যেন ভালো থাকে, পুরো দেশ, পুরো বাংলাদেশ, আমার মাতৃভূমি যেখানে আমরা জন্মগ্রহণ করেছি, যেখান থেকে হয়তো বা আমরা নিজেদের জীবন জীবিকার তাগিদে আমরা প্রবাসে চলে এসেছি, কিন্তু আমাদের মনটা কিন্তু এখনো দেশে পড়ে আছে। আমরা যখন এখান থেকে প্লেনে উঠে, প্লেনটা যখন বাংলাদেশের মাটিটা টাচ করে, তখন যে প্রত্যেকটা প্রবাসীর কেমন অনুভূতি হয়, এটা প্রত্যেকটা প্রবাসী বলতে পারবে যে ওই সময়টাই কেমন অনুভূতি হয় যখন প্লেনটা টাচ করে মাটিটা, তখন মনে হয় আমি আমার দেশে, আমার প্রিয় দেশে আসছি। তো আজকে আমার দেশ ভালো নেই, দেশের মানুষগুলো ভালো নেই, আমরা সবাই যে যার কাছ যে যেখানে আছি সেখান থেকে দোয়া করব, আল্লাহ যেন আমার দেশের এই অস্বাভাবিক পরিস্থিতিটাকে স্বাভাবিক করে দেন। আল্লাহ তুমি রহমত করো, যেটা উত্তম মনে হয় আল্লাহ সেইভাবেই দেশটাকে শান্ত করো। আমরা সাধারণ মানুষ, সাধারণ জনগণ, আমরা শান্তি চাই, আমরা আর কিছু চাই না, আমরা শান্তি চাই, এটাই। তো আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।